चाहिए ना हो तू दास तेरे पास पास में रहूँगा जिंदगी भर, ना हो तू दास तेरे पास पास में रहूँगा जिंदगी भर। सारे संसार का प्यार मैंने तुझी में पाया, तू मिले दिल खिले और जीने को क्या चाहिए। प्यार कभी हो मरता नहीं, हम तुम मरते हैं होते हैं वो लोग अमर, प्यार जो करते हैं इतनी हसी कोई नहीं, इतनी हसी कोई नहीं। एक नज़र प्यार से देख लो फिर से जिंदा कर दो। Hey guys, good morning and welcome back to my channel. তো আজকে হচ্ছে সানডে, আর কথা বলার এখন একদম টাইম নেই, বিকজ আমি এখন নদীকে স্নান করাবো, ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, তারপরে নিচে যাবো। নিচে গিয়ে আমি এখন রান্না বান্নাতে যোগ দেবো, বিকজ অভিষেক অনেক মাছ নিয়ে এসেছে, মানে দু রকমের মাছ আছে, মাছের ডিম আছে, তো এগুলোর ব্যবস্থা করতে হবে। দেখা যাক আজকে কি হবে, কালকে কি হবে, পরে ডিসাইড হবে। ততক্ষণ আমি নদীকে স্নান করিয়ে দিই, ঠিক আছে? নদী চলো স্নান করবে চলো। আর বাই দ্য ওয়ে আজকে আমরা বিকেলে একটু বেরোবো, সামনেই মানে দরকার আছে, কোথায় যাবো সেটা পরে বলবো, ঠিক আছে? উঠে এসো, চান করবে না, এসো ফাস্ট, এসো তাড়াতাড়ি, আয় আয় না নদী। তো কড়াতে হচ্ছে রুই মাছ ভাজা, আর এখানে আরো এই এতগুলো মাছ এগুলো ভাজতে হবে। এখানে আছে ডিম মাছের, আর ওদিকে মাসি কাটছে লোটে মাছ, লোটে মাছটা যখনই কাটা হয়ে যাবে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। তো প্রথমে ভেবেছিলাম আমি যে লোটে মাছের পকোড়া বানাবো, বাট লোটে মাছের পকোড়াটা এরকম একটা জিনিস না যে ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে না, সেটা ভালো লাগবে নর্মালি স্ন্যাক্স টাইমে বা ব্রেকফাস্টে একটু চায়ের সাথে হলো ঠিক আছে, বাট ভাতের সাথে লোটে মাছের ঝুরোটা যদি হয়ে যায় না, এর থেকে মানে শুধু ওই দিয়েই ভাত খাওয়া যাবে আর কিছু লাগে না। তবুও বাবা মানে আমার শ্বশুরমশাই লোটে মাছ বা কোনো সি ফিশ এইসব খান না, তো ওনার জন্য ওই রুই কাতলা বা নর্মাল যেরকম বাটা পোনা হয় সেরকমই আর কি, মানে মাছ উনি প্রেফার করেন, তো ওনার জন্যই রুই মাছটাই আনা হয়েছে। তো ওনার জন্য সঙ্গে আরও দু তিন দিনে এই মাছটা হয়ে যাবে, কারণ অনেক মাছ আছে। মাছ অনেকগুলো ছিল, তো সেই কারণে আজকে আমি কিছু মাছের ঝুরো করবো, আর এই মাছটা আমি ফ্রিজে রেখে দেবো, ডিফ্রিজে অন্য কোনো দিন পাকোড়া বা ঝুরো যা হোক করা যাবে। তো কড়ায় তেল দিয়ে দিয়েছি, এরপরে দেবো রসুন কুচি। পেঁয়াজটাকে আমি খুব ফাইনলি চপ করেছি, মানে যে চপারটা আছে ওটাকে ইউজ করে ভীষণই ফাইনলি চপ করা যায় এটা। তো মোটামুটি দু থেকে তিনটে পেঁয়াজ আমি দিয়েছি, এরপরে দেবো টমেটো, মানে একটু ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা অবশ্যই একটু ভাজা হয়ে গেলে টমেটো আদা আর কাঁচা লঙ্কা আমি চপ করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়ানাড়ি করে নেবো। দিয়ে নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর কাশ্মীর যে লঙ্কার যে গুঁড়ো হয় সেটাও। তো এইগুলো সব মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে এক এক করে, মানে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়বো, আর লোটে মাছ খুব তাড়াতাড়ি গলে যায়, মিক্স হয়ে যায়, সেই জন্যই এটা ঝুরো, মানে যে ঝুরু মানে ঝুরঝুরি টাইপ অফ এটার ফিনিশটা হয়, তো সেটাই আমি মানে মানে সেটা শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে। তো বাকি যে রুই মাছগুলো ছিল সেইগুলোকেও ভেজে, অর্ধেক যে ডিম সেগুলোকেও ভেজে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, কোনো কোনো অন্য কোনো দিন টক বা ঝাল যাই হোক করা হবে। যোগ্যী বাড়ির রান্না হচ্ছে খতম, ঠিক আছে? তো এত মাছ এনেছিল সব ভেজে রাখতেই যা প্রবলেম, ভেজে রেখে দিয়েছি, কালকে পরশু রান্না করতে কোনো টাইম, তো ভেজে রাখা হয়ে গেছে, কাল পরশু রান্না করতে আর বেশি চাপ হবে না, মানে
তো হ্যাঁ, স্নান করতে যাবো। স্নান করতে যাওয়ার আগে আবার একটু ক্যাপসিকাম আপডেট দিয়ে দিই। মানে আমি এই ক্যাপসিকাম নিয়ে এত বেশি এক্সাইটেড না, মানে আমি জীবনে ভাবতে পারি না আমি একটা গাছ লাগাবো, সেটা আবার ক্যাপসিকাম গাছ, আর সেটা থেকে আবার ক্যাপসিকাম বেরোবে, মানে ভাবা যায়? তো দেখো ওটা আরেকটু বড় হয়েছে, ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই যে আমার ক্যাপসিকাম আস্তে আস্তে বড় হচ্ছে। ফোকাস কর বাবা। এই যে ভীষণ হ্যাপি। আসি একটু আসতে গো, তুমি কি চাও যে আমি একটু শান্তির খাওয়া খেতে পারি? একটু আসতে ভিডিও তুলবে তোমার গরমে না না তোকেই দেখা যাচ্ছে আমাদের না। পড়াতেই পারবে না, অসম্ভব, ও পড়বেই না। একে মাস্ক পরানো যেন ওকে খোলানো যেন, খুব ভালো জিনিস। ইস, আমার কি ভাবতে ইচ্ছে করছে, আমারও ভাবতে ইচ্ছে করছে। কিন্তু একটাই প্রবলেম, এই লোকে পেছন ঘষে ঘষে নামতে হবে। তো এখন আমরা এসেছি নদী, রিভু আর রায় স্কুলে, তাই তো? আমরা এখন চলে এসেছি, এখন রিয়া আমাদের চা করে খাওয়াচ্ছে, ঠিক আছে? আর বেরোবে না রে। আমি কেকের ব্যাটার করে রেখেছি, আজকে কেক বানাবে। তো আমরা বাড়িতে ফিরে গেছি, বাড়িতে ফিরে আজকে এত গরম, এত গরম, মানে হিউমিডিটি এত বেশি না, মানে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘেমে যাচ্ছে। লাইটটা অফ অন করি, ফ্যানে কোনো কাজ দিচ্ছে না, মানে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, নিতে পারছি না বাবারে। যাই হোক, আমার আমি কতগুলো কাপের সেট অর্ডার করেছিলাম, তো সেইগুলো চলে এসেছে, খুব সুন্দর কাপগুলো, আমার ভীষণ ফেভারিট। এই যে পাও চারটে সেটের কাপ, ঠিক আছে দেখাচ্ছে, চারটে সেটের কাপ। এটার দাম কত নিয়েছে? ওই 450 মতো, মেবি 450 না 350, আমার মনে পড়ছে না। তো যদি আপনাদের পছন্দ হয় আমি লিঙ্কটা পরে শেয়ার করে দেবো, এখন হয়তো পারবো না, এখন দেখাচ্ছি। তো এই হলো টোটাল চারটে কাপ, ভীষণ ভালো। এটা গ্লাসের না, এটা প্লাস্টিক মেটেরিয়ালে পড়লে ভাঙবে না, আর বাচ্চা যেখানে থাকবে সেখানে তো নদী কি হারে ঘেমেছে বাবা রে।
তো আজকে সানডে, তাই বাইরে থেকে কিছু খাবার আনালাম। মানে ডালপুরি, এটা হচ্ছে মানে বাবা মা আর অভিষেকের জন্য, অভিষেকের বাবার খাওয়া হয়ে গেছে। এখানে স্যালাড আছে, এটা হচ্ছে চিকেন কষা। তো আমি একটা ডালপুরি টেস্ট করলাম, নাহলে আমি রুটি খাবো, কারণ ডালপুরি খেতে আমার অতটা বেশি ভালো লাগে না। তাই তো এখন বাজছে রাত্রি 11টা, এখনো বাজেনি, 11টা বাজছে 10। তো আমাদের সবারই ডিনার কমপ্লিট, নদী ঘুমিয়ে গেছে। তো যখন থাক একটু পরে, দুধটা একটু থাক একটু পরে ঢোকাতে হবে, কারণ ওটা একটু মানে হালকা গরম আছে, অনেকটাই কেটে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এরপর খাওয়া দাওয়া পরে মানে ভালোই, বেশ ভালোই একটা খাওয়া দাওয়া হলো, একদম জম্পেস। তো এরপর খেয়ে দিয়ে ঘুমো না, রাত্রেবেলা যে দুধ খাবো না, কারণ দুধ খেলে ভেতরে ভেতরে মানে একদম সোজা উপরে চলে যাবো ঘুমের ঘরে, যা তেল দিয়েছে। মানে একদম কষাটা বেশ ভালো রকমই, মানে একদম ভোজ বাড়ির যেরকম রান্না হয় সেরকমই করেছিল চিকেন কষাটা। তাই তো, কি বলো চিকেন কষাটা বলো? হ্যাঁ ভালো করেছিল, বিশাল গরম, বিশাল গরম ভাই, বিশাল গরম কাটা ভাই ভাই।